দেশে এই মুহূর্তে এক সংকটকালীন এবং ঐতিহাসিক একটা মুহূর্ত চলছে। এখন আমাদের সবাই মিলে এই রাষ্ট্রের সংস্কার করা দরকার, আর এই জন্য নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে, সংবিধানকে সংস্কার করতে হবে। যেখানে যেখানে সমস্যা ছিল বা আমরা সমস্যা পেয়েছি, বিতর্ক হয়েছে, সেগুলোতে হাত দেওয়া দরকার। নতুন প্রজন্ম খুব দৃঢ়তার সাথে সে দায়িত্ব হাতে নিয়েছে। নাগরিক হিসেবে আমরা তাদেরকে নানাভাবে পরামর্শ দিয়ে এবং তথ্য দিয়ে সহযোগিতা কিন্তু করতে পারি, আর সেখানে আপনারাও সামিল হতে পারেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, আমাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। এটি আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব। যেসব পরিবর্তন বা সংস্কার আনা যেতে পারে আমার দৃষ্টিতে, তার মধ্যে এক নম্বর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি মনোনয়ন নয়, নির্বাচনের ব্যবস্থা করা দরকার, তাহলে অনেক কিছুই স্বচ্ছ হয়ে যায়। কারণ রাষ্ট্রপতির উপর নির্ভর করে বিচারপতি মনোনয়ন, নিরপেক্ষ নির্বাচন কমিশনার মনোনয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন নিশ্চিত করা। সুতরাং এমপিদের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান, যেমন সাবেক বর্তমান সেনাপ্রধান, সাবেক ও বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ভোট দিতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। দেখেন, সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফায় বলা হয়েছে এরকম, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। অর্থাৎ এই দুইটা কাজ ছাড়া রাষ্ট্রপতিকে সব কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়, মুখাপেক্ষী হতে হয়। অর্থাৎ শুধু বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তাও তিনি যেহেতু দলীয়ভাবেই মনোনয়ন পান, সেক্ষেত্রে তিনি গত কয়েক বিচারপতি নিয়োগে তাদের কার্যকলাপ দেখলে আমরা বুঝতে পারি তিনি স্বাধীনভাবে নিয়োগ দিতে পেরেছেন কিনা বিচারপতিদের। দুই নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, তাহলে তারা স্বাধীন বিচার এবং রায় দিতে পারবে। বিচারপতি অপসারণের যে ক্ষমতা সংসদের হাতে নেওয়া হয়েছে সেটি মুক্ত করতে হবে। তিন নম্বর হচ্ছে এমপি মনোনয়ন। দলীয় নেত্রীর একক সিদ্ধান্তে এমপি মনোনয়ন আমরা দেখেছি, সেটি বাতিল করতে হবে। এমপিরা প্রাথমিকভাবে তাদের স্থানীয় পর্যায়ে যারা দলীয় সদস্য রয়েছেন এবং যারা ভোটার, সেই কর্মীদের মাধ্যমে, ভোটের মাধ্যমে মনোনয়ন হতে হবে, এবং সেই ভোটটাও হতে হবে নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধানে। তারপর কী হবে, তারা কেন্দ্রে এসে আবার কেন্দ্রীয় নেতা এবং এই দলের সাবেক নেতাদের মধ্যে প্রতিনিধির ভোটে মনোনয়ন পেতে হবে। ন্যূনতম 5 বছর দলীয় সাংগঠনিক পদে রাজনৈতিক জড়িত না থাকলে স্বতন্ত্রবাদে দলীয় মনোনয়ন দেওয়া যাবে না। যেমন হুট করে দলের বাইরে থেকে মাসরাফি, সাকিব আল হাসান বা মমতাদের মতো লোকদেরকে এমপি করলে এগুলো হয় না, আমরা দেখেছি, প্রমাণ হয়েছে। এক লোক সর্বোচ্চ 3 বারের বেশি এমপি হতে পারবে না, উচিত নয়। এক লোক 2 বারের বেশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, কারণ পরিবারতন্ত্র আমাদেরকে ভাঙতে হবে। এগুলোর মাধ্যমে পারিবারিকভাবে একের পর এক হয়ে আসছে, আমরা দেখেছি। 7 বছরের ঊর্ধ্বে কেউ সংসদ সদস্য হওয়া উচিত নয়, কারণ বোল হারিয়ে ফেলে বয়সের ভারে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বছর ডিগ্রি পাস, দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না। 3 নম্বর হচ্ছে নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থা। যেহেতু দেশে এখনও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার মতো কোনো সরকার আমরা দেখিনি নির্বাচনকালে, আগামী 1 দশকেও সেটি হবে কি না সে নিশ্চয়তা নেই। সুতরাং এই অবস্থায় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও কয়েক বছর বা কয়েক নির্বাচনে রাখা যায়, যতদিন পর্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার মতো সরকারের মানসিকতা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে না পারি। আর এই বিষয়ে একবার গঠিত কমিশনও কিন্তু এই পরামর্শই দিয়েছিল, কিন্তু সেটা আওয়ামী লীগ রক্ষা করেনি, সেটা আমরা দেখেছি। 5 বছরের মাঝামাঝি সময়ে সরকারের উপর আস্থা ভোটের ব্যবস্থা রাখা যেতে পারে। এরপর আসি বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, সরকারের প্রভাবমুক্ত হয়ে নিজেদের শাসনতন্ত্র অনুযায়ী চলতে হবে, কাজ করতে হবে, যেটি আমরা দেখিনি গত কয়েক বছরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নয়, শুধু ডাকসু চালু রেখে ছাত্র সংসদ চালু রাখা উচিত এবং শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করা উচিত। এরপর আসে 6 নম্বরে মুক্ত গণমাধ্যম ও নীতিমালা। একটি সুস্পষ্ট সর্বজনবিদিত স্ট্যান্ডার্ড গণমাধ্যম নীতিমালা করে দিতে হবে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হবে। ঠিক তেমনি গণমাধ্যম ও সাংবাদিক যাতে অবাধ স্বাধীনতা ভোগ করে রাষ্ট্রবিরোধী কোনো কাজ বা অন্যায় কাজ, কোনো অপরাধ কাজ করতে না পারে, সেটির জবাবদিহিতার কথাও সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। কী কী করলে রাষ্ট্রবিরোধী হবে সেটির সর্বজন স্বীকৃত স্পষ্ট কারণসমূহ উল্লেখ থাকতে হবে, যাতে সরকার বলতে না পারে যে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে। গণমাধ্যমের লাইসেন্স কীভাবে দেওয়া হবে, তারা কীভাবে চলবে, এইসব নীতিমালা থাকতে হবে। গণমাধ্যমকে কী কী অভিযোগে বন্ধ করা যাবে সেগুলো উল্লেখ করতে হবে নীতিমালায়। ভুয়া গণমাধ্যম, ভুয়া সাংবাদিক নিয়ন্ত্রণে কঠোর কার্যকর পদক্ষেপ থাকতে হবে। বেতন আদি, পেনশন, চাকরিতে নিয়োগ এবং চাকরিচ্যুত সুস্পষ্ট বিধিমালা উল্লেখ থাকতে হবে।
সাত নম্বরে আমরা আসি সংবিধান, গুরুত্বপূর্ণ। সংবিধানের 70 ধারা সংশোধন আনতে হবে, যে ধারায় দলের বিপক্ষে ভোট দিলে তার এমপি পদ বাতিল করা দেওয়া যেতে পারে, রাষ্ট্রধর্ম পরিবর্তন করা যেতে পারে। 8, শিক্ষা কমিশন ও নীতিমালা, একটি স্বাধীন সর্বজন বিদিত শিক্ষা নীতিমালা ও শিক্ষা কমিশন গঠন করা উচিত, সময়োপযোগী পাঠ্যক্রম ব্যবস্থা চালু করা উচিত গবেষণা করার মাধ্যমে। 9 হচ্ছে বেসরকারি চাকরি নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন করতে হবে, সরকারি বেতন স্কেল ও বেসরকারি বেতন স্কেলের মধ্যে একটা সামঞ্জস্য রাখা উচিত, বৈষম্য দূর করা উচিত। 10 নম্বর হচ্ছে সর্বজন স্বাস্থ্য নীতিমালা করা উচিত, এছাড়াও দুর্নীতি কমিশনকে স্বাধীন করে শক্তিশালী করে বাস্তবায়ন করে কাজ করতে দিতে হবে। সর্বোপরি পুলিশ ও প্রশাসনকে জনবান্ধব ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। আর হ্যাঁ, সব দায়িত্ব শুধু সরকারের উপর চাপিয়ে না দিয়ে আমাদেরকেও সামাজিকভাবে এখন আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করতে হবে, সৎসাহস রাখতে হবে এবং ন্যায়কে স্বীকৃতি ও সঙ্গ দিতে হবে। যার যতটুকু মেধা, যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু প্রাপ্য সেটা তাকে দিতে হবে। স্বজনপ্রীতি, ন্যাপোটিজম, ইজম করা যাবে না, তবেই গড়ে উঠতে পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, তথ্য জানবেন, তথ্য অন্যকে জানতে সহায়তা করবেন। ধন্যবাদ।